নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের উপপাদ্য সাজেশন নিয়ে আলোচনা করছি 2024 সালের। এরকম কেউ সাজেশন দিতে পারবে না, 100% আমি বলতে পারি এখান থেকে 2024 সালে মাধ্যমিকে উপপাদ্য সাজেশনে কমন পাবে। তো দেখো, 2023 সালের মাধ্যমিকের পরীক্ষা নিয়ে কিন্তু অনেকে কিন্তু কমেন্ট করেছে, অনেকে জানিয়েছে যে স্যার উপপাদ্য আমরা পড়ে গেছি, সেটা কিন্তু রিপিট প্রশ্ন করেছে। কিন্তু আমাদের এসবি একাডেমিক সেন্টার যে সাজেশন দিয়েছিল সেখান থেকে 100% কমন এসেছে উপপাদ্য। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কী সিলেক্ট করছে, উপপাদ্য 32 ব্যাস নয়, এরূপ কোনো জায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জায়াটিকে সমদ্বিখণ্ডিত করে, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো, উপপাদ্য 33 প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জায়াকে যদি বৃত্তের কেন্দ্রে বিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জায়ের উপর লম্ব হবে। তো দেখো, আমি বলতে পারি তোমাদের যে ফার্স্ট সেমারটি যে পরীক্ষা হবে সেটা তোমাদের যত সম্ভব এপ্রিল মাসে হবে। সে এখান থেকে তোমরা উপপাদ্য 32, 33, 34 এবং তার সঙ্গে 37 কমন পেয়ে যাবে। তো দেখো, 3 নম্বরের উপপাদ্য 34, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। 2024 সালের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উপপাদ্য 34। তোমাদের আমি একটা কথা বলতে পারি, তোমাদের সামনে যে ফার্স্ট সেমারটির পরীক্ষা হবে যেখানে 40 নম্বর থাকবে এবং 10 নম্বরের প্রজেক্ট থাকবে, আমি বলতে পারি 32, 33, 34 এর ভিতর থেকে 34টা তোমাদের আসার চান্স 100%। 4 নম্বরের উপপাদ্য 37, প্রমাণ করো যে অর্ধবৃত্তস্ত কোণ এক সমকোণ, অর্ধবৃত্তস্ত কোণ এক সমকোণ। তো দেখো, আমি তোমাদের বলছি তোমাদের 2024-এ যে টেস্ট পরীক্ষা হবে সেই টেস্ট পরীক্ষায় তোমরা ভালো করে পড়ে যাবে হচ্ছিল 48, 49, 50, ঠিক আছে। এবং তোমাদের ফার্স্ট সেমারটি যে পরীক্ষা হবে এখান থেকে পড়বে হচ্ছিল 32, 33, 34, 37, এর ভিতর থেকে 32, 33, 34টা ইম্পর্টেন্ট। তো দেখো, উপপাদ্য 41, বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে কোনো দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিঃস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্র থেকে সমান কোণ উৎপন্ন করে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উপপাদ্য 41, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো, উপপাদ্য 42, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্রে দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। তো বুঝতে পারছো, এই যে 41 এবং 42, এই দুটো উপপাদ্যর থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছিল 48, 49, 50 এবং 41 ও 42, এই দুটোকে ফেলে দেওয়া যাবে না। তো দেখো, 2024 সালের একদম অ্যান্টিবায়োটিক ডোজ, একদম বুস্টার ডোজ নিয়ে হাজির হয়েছি উপপাদ্য 48। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৈনিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেককে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। 2024 সালের সব থেকে গুরুত্বপূর্ণ উপপাদ্য 48। উপপাদ্য 49, পিথাগোরাসের উপপাদ্য যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো দেখো, এই উপপাদ্যটা 2023 সালে আসার কথা ছিল কিন্তু দেয়নি। উপপাদ্য 38 এবং উপপাদ্য 40 দিয়েছে। তো আমি বলতে পারি 2024 সালে সব থেকে অ্যান্টিবায়োটিক বুস্টার ডোজ, ঠিক আছে, একদম অ্যান্টিবায়োটিক, উপপাদ্য 48, 49, 50, এর ভিতর থেকে উপপাদ্য আমাদের 49 এবং 50 এবং 48 সব থেকে গুরুত্বপূর্ণ। যদি বলো স্যার কোনটা গুরুত্বপূর্ণ, তাহলে আমি বলবো উপপাদ্য
49 সবথেকে গুরুত্বপূর্ণ। তো তোমাদের আমি বলতে পারি, দেখতেই পারছো 2023 সালের মাধ্যমিকের প্রশ্নপত্র, তা আমি বলতে পারি অতটা সাজেশন করবে না। আমি যে সাজেশন দিয়েছি এই সাজেশন তোমরা যদি ভালো করে করে যেতে পারো তাহলে তোমরা মাধ্যমিক টেস্ট, প্রি টেস্ট ঠিক আছে, এবং তার সঙ্গে মাধ্যমিকে 2024 সালে 100% এখান থেকে কমন পাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।